কত রাসূলের প্রেমী যারা এই যে গত পরশুদিন কি করলো, জশ্নে জুলুস করলো, ঈদ মিলাদুন্নবী মিছিল করলো। এবং এই মিছিলে আমি দেখেছি, আমার ফেসবুক আইডিতে আমি শেয়ারও দিয়েছি, বড় কষ্ট পেয়েছি। সেখানে দেখলাম যে বিশাল এক লোক মূর্তি বানাইয়া সেজদা দিয়া রাখছে, এর মাথে আবার পাগড়িও দিছে, গায়ের মাঝে পাঞ্জাবি দিছে, সে সেজদা করতেছে, বড় এক মূর্তি। ওই মূর্তিটা চড়াইয়া বানাইয়া খেলা গাড়িতে খেলতেছে, আর ইয়া নবী সালাম আলাইকা পড়তেছে, মনে করতেছে জান্নাতের কাম করতেছে। মূর্তি পূজা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের একটা অংশ আবার মূর্তি পূজা করবে, নাউযুবিল্লাহ করেন, সেটা শুরু হয়ে গেছে বিভিন্ন আদলে, বিভিন্ন আদলে। আল্লাহর হাবিবের হাদিস, আল্লাহ বলেছেন তাই তিনি বলেছেন, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কি হবে সব আল্লাহ জানেন, রাসূলকে তিনি জানিয়েছেন অনেক কিছু, রাসূল জেনেছেন বলেছেন, তার মাঝে কথাটা আছে যে আমার উম্মতের একটা অংশ আবার মূর্তি পূজা করবে। এই যে রাস্তার মোড়ে মোড়ে বড় বড় মূর্তি বানাইতেছে না, যেগুলা নিয়ে কথা বলার কারণে মামুনুল হকরা জেলখানায়, ঠিক না? আরো কত হজো, আল্লাহ ওদের হেফাজত করুক, বলেন আমিন। ও ভাই আপনাদের উপকারকারী তারা, হয়তো কথাটা একটু শক্ত শক্ত হয়ে লাগছে, সহ্য কম হয়েছে এই জন্য দূরে লাগছে, কথাটা হয়তো চিনি টিনি দিয়া মিশাইয়া করলে এত খারাপ লাগতো না, চিনি কম পড়ছে কথা, কিন্তু যা বলেছেন হক কথা। কারণ আপনি আজকে যে বাবাকে বসাচ্ছেন, হয়তো আপনার আজকের লোকেরা পূজা করে না, 50 বছর পরে বাবার পূজা শুরু করে দেবে। মূর্তি পূজা তো এমনি চালু হয়েছে, আমি বলেছি না ওই দিন, গত জুমায় বলেছি না, প্রথম মূর্তি পূজা করেছিল যে, সে কিন্তু এটাকে আল্লাহর ভালো বান্দা হিসাবে পূজা করার জন্য আনেনি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না জানলে আপনি বেদাতী হয়ে যাবেন। যারা ইয়া নবী সালাম আলাইকা বলছে, যারা জশ্নে জুলুস করেছে, ঈদে মিলাদুন্নবী পালন করেছে, আপনারা বলুন তো, এটা খোলা মনে বলেন, তাদের অন্তরে কি রাসূলের ভালোবাসা নাই? তারা কি রাসূলের দুশমন? না, মোটেও না। তারাও কিন্তু রাসূলকে ভালোবাসে, রাস্তায় নেমেছে, ঘাইম্মা গেছে মিছিল করে করে, রাসূলের ভালোবাসা দেখাইছে। আমার যেই নবীকে ফ্রান্সে, আমার যেই নবীকে সুইডেনে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, তারা বুঝলো যে আমরা রাসূলের জন্মের দিন একটু বুঝাইয়া দেয় মানুষকে, নবীর পক্ষে লোক আছে, রাস্তায় নামো, চলো একটা মিছিল করি, তাদের অন্তরও ভালোবাসা আছে। কিন্তু ঝামেলা হয়ে গেল রাসূলের সুন্নাহ না জানার কারণে, তারা বেদাতে লিপ্ত হয়ে গেছে। এটা কি ঈদ বানাইয়া আসছে? যদি ঈদ না বানাতো, শুধু মিলাদুন্নবী বলে রাসূলের পক্ষে মিছিল করা, মিটিং করা, স্লোগান দেয়া, রাসূলের জীবনী নিয়ে আলোচনা করা, সেমিনার করা, সিম্পোজিয়াম করা, রবিউল আউয়াল মাসে স্পেশালি রাসূলকে নিয়ে বিভিন্ন মাহফিল করা, এটা কি না যায়? এই যে আমরা স্পেশাল আলোচনা করতেছি, প্রেস ক্লাবে সেমিনার হবে রাসূলের সিরতের উপরে, সেমিনার থেকে বের হয়ে ওই লুকুল বাইতুল মুকাররম পর্যন্ত বিশ্ব নবীকে সালাম দিয়ে ওখানে হাঁটবে, যাবে, সবাই দল বেঁধে, না জায়েজ তো কিছু না। কিন্তু না জায়েজটা হলো কোথায়? যখন ঈদ বানায় আসছে। তারা যদি হাদিসের কিতাবগুলো পড়তো, তখন তারা দেখতো যে ঈদে মিলাদুন নবী নামে কোনো শব্দই হাদিসে নাই, তখন তারা বলতো আরে ইসলামে যেটা নাই আমরা পেলাম। কিন্তু বাবু মিলাদিন নবী, তিরমিজিতে আছে রাসূলের জন্ম নিয়ে, রাসূলের জন্ম প্রসঙ্গে হাদিসে আলোচনা আছে কিনা? অনেক হাদিস, জন্মের সময় কি হয়েছিল, জন্মের পরে কি হয়েছিল, মা হালিমাতুস সাদিয়া রাসূলকে কিভাবে নিয়েছিল, নেয়ার সময় তার ওটের অবস্থা কি হয়েছিল, কোন কোন এর হাস হতে চলে, বিস্ময়কর ঘটনাগুলো রাসূলের জন্মকালীন আলোচনা হতে পারে, তার সিরত নিয়ে হতে পারে, কিন্তু ঈদ পাইলা কই? এটা তো বেদা। قال النبي صلى الله عليه وسلم من حدث في امرنا شيئا ما ليس منه فهو رد من حدث في امرنا في ديننا আমাদের দিনের মাঝে নতুন কিছু কেউ ঘটানো মা লাইস মিনহ যেটা ছিল না বহুবারাতুন এমন কাজ তোমরা গ্রহণ করো না এটা প্রত্যাখ্যান করো।
মান হাদাসা হাদাসা আও আওয়া মুহদাসা ফালাইহি লানাতুল্লাহ। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি নতুন নতুন ঘটনা নতুন নতুন ইবাদত বানাবে আমার দ্বীনের মাঝে সংযোজন করবে তার উপর আল্লাহর লানত। তো বালাকাম করতে গেছেন না, এই যে বেদাত আপনি করলেন ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন, তার উপর বিশ্ব মানবতার লানত ফেরেশতাদের উপর। হাশরের মাঠে আমি হাউজের পানি দিতে থাকব, আমার একদল উম্মত আমার কাছে আসবে পানি নেওয়ার জন্য, বুখারীর হাদিস, আমি তাদের উম্মত মনে করে পানি দিতে যাব, উবাই আল উবাইনি ও বাইনাহুম, তাদের হাতে পানি দেওয়ার আগে তাদের মাঝে আমার মাঝে পর্দা পড়ে যাবে, পানি আমি দিতে পারবো না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি বলবো তারা তো আমারই উম্মত, কি হলো কেন পানি দিতে পারলাম না। ফায়ুকাল, বলা হবে ফেরেশতারা বলবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, ও নবী আপনি জানেন না এই উম্মতের নামদারি মানুষগুলো আপনার পরে ইসলামকে বিকৃত করে ফেলেছে, তারা নিজেরা বানায় বানায় ইবাদত চালু করছে। ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তখন আমি বলবো দূর হ দূর হ, বেদাত করছেন রাসূল ধাক্কায় সরাই দেবে, হাশরের ময়দানে রাসূল ধাক্কা খাবে সরাইয়া দেবে, দূর হ বলবে আপনি কেন আপনি রাসূলকে ভালোবাসেন, মহব্বত আপনার দিলে আছে কিন্তু আপনি এটা অন্যায় কাজ করছেন। আপনি বলছেন যে হুজুর অসুবিধা কি, আমি দেখলাম আমাদের কয়েকজন ভালো আলেম এই যে মিলাদুন নবীর পক্ষে এমন কথা বলতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম শুনে, আস্তাগফিরুল্লাহ, এই দলিল ওই দলিল, টাইম না আইন না প্লাস্টিকের মতো টাইম না আইনা লাগাই দেবো, পাইছি কি আশ্চর্য। আমি বারবার বলছি কত আলেমরা বলছে এই যে মিলাদুন নবী পালন করা দূরের কথা, এই শব্দটাই তো কোরআন হাদিসে নেই, কোথায় পাইলেন না পাইলেন, ওই যে তাই না আইনা প্লাস্টিকের মতো এরপরে লাগাইছে। রাসূলের জন্মে আকাশ খুশি, বাতাস খুশি, আমি খুশি, আপনি খুশি, তো খুশি অর্থাৎ এই তো অসুবিধা কি পাইয়া গেছে। আরেকজন আলেম নারায়ণগঞ্জে থাকে, মাঝে মাঝে খুব ভালো কথা বলে, আমরা তাকে ভালোবাসি, বিভিন্ন টক শোর কারণে উনি মোটামুটি আমাদের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠছে, নাম আমি বললাম না, নামের আগে ডক্টরও লেখা আছে। উনাকে বলতে শুনলাম, উনি আশ্চর্য বলতেছে আরে ভাই আনন্দিত হওয়া মানে ঈদ, তো সুতরাং রাসূলের জন্মে আমরা খুশি হয়েছি, ঈদ তো পেয়েছি। তো উনার এক শাগরেদকে আমি বললাম যে দেখো তোমার ওস্তাদ কি বলল, আমাদের যখন বিবাহ বার্ষিকী ফিরে আসে, আমরা যারা বিয়ে করছি, বিয়ের বাসর রাতের ঘটনাগুলো আমাদের মনে হলে একটু মজা মজা লাগে না, বিয়ে করে নাই নাকি, আমরা যারা বাসর রাতে গেছি যাদের মনে আছে যে বাসর রাতে বউরে আনছি একসাথ হয়েছি, একটু মজা লাগে কিনা, তাই বলে কি ঈদ হয়ে গেছে যে বিবাহ বার্ষিকী ঈদ হয়ে যায়, এটা কেমন কথা হল। আচ্ছা, মহরমের 10 তারিখ হযরত মূসা আলাইহিস সালাম বিজয়ী হয়েছেন, ফেরাউন পানিতে ডুবছে, এটা কি আনন্দের খবর না, এই আনন্দের খবর রাসূল রোজা রেখেছে, আমরা রোজা রাখবো, তাই বলে কি মহরমের 10 তারিখ ঈদ হয়ে গেছে, আপনি কি বলতেছেন এসব, যে আনন্দ হইলে ঈদ হয়ে যায় না, সীমা লঙ্ঘন করলে আল্লাহ ধরবে, জিব্বা কেটে ফেলবে। ওই যে বলছিলাম গত জুমা, একজন আলেম পথভ্রষ্ট হয়েছে, মক্কার ঘরের ভিতরে বুদ্ধি ঢুকে যাচ্ছে, আলেমরা সাবধান হওয়া লাগবে, বেদাত জাহেলরা চালু করে না, মূর্খরা চালু করে না, বেদাত আলেমরা কেউ না কেউ চালু করেছে, আর পুরা সমাজে সুন্না মরে গেছে, বেদাত জিয়ে গেছে, বেদাত শুরু হয়ে গেছে। আমার দোস্ত, ঈদ একটা পরিভাষা, ঈদ একটা ইবাদত, কিভাবে ঈদ করা হয়, ঈদুল ফিতর, ঈদুল আযহা, কিভাবে নামাজ পড়া লাগে, কিভাবে খুতবা দেয়া লাগে, ঈদ উদযাপনের সিস্টেম গুলো কোরআন আর হাদিসের মাঝে আছে না নাই, কেমনে থুতু ফেলবেন সেটা আছে, কেমনে টয়লেটে ঢুকবেন সেটা আছে, কেমনে আপনি ঘুমাবেন কোন হাতে খাবেন সেটাও আছে, কি নাই সব আছে। এখন ঈদে মিলাদুন নবী পালন করলে রাসূলের জন্মদিনে সেটা কি হাদিসে থাকতো না, রাসূল 63 বছর জীবিত ছিলেন, উনি নিজের ঈদ পালন করছে, কয় দিন যে আমার একটা ঈদ আছে ঈদে মিলাদুন নবী, কোন সাহাবী করেছে দেখান, বললাম না হাদিসের কিতাবে শব্দটা নাই, অথচ আমরা এটা করছি, রেজাল্ট কি,
বিদআ হলে রাসূল দূর দূর বলে দাঁড়ায় পারে। আপনার আমার কাজ কি? আপনার আমার কাজ হলো লোকমা দেয়া। যেমন ধরেন আপনাদের মসজিদে মারা গেলে মানুষ জানাজার নামাজে আসে, জানাজা হয় এখানে। ইমাম সাহেব যদি জানাজার নামাজে দাঁড়াইয়া রুকু সেজদা শুরু করে, উনি জোহরের নামাজের মতো জানাজার নামাজে তো আমরা মনে মনে পড়ি কি পড়ছি আমরা তো আর জানি না, ইমাম যা পড়ছে পড়ছে, পরে আল্লাহ আকবরকে সেজদা চলে গেছে, রুকুতে চলে গেছে। আমরা যারা মুসল্লি আছি আমরা রুকুতে যাবো না লোকমা দেবো? কথা বলেন, কথা বলেন। লোকমা দেবো যে কাজটা রাসূলের সুন্নার সাথে মিলে না, আমরা লোকমা দিলাম হুজুর, হুজুর কো লোকমা নিলাম না, রুকু থেকে হারাইয়া গেছে গা সেজদা, আমরা লোকমা আরেকবার দেবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোকমা দেওয়ার সুন্নাত তরিকা কি? সুবহানাল্লাহ বললাম আমরা, হুজুর লোকমা শোনে না গেছে গা সেজদা। আমরা এবার এদিকে দিকে তাকাবো না, লোকের টারের হয়তো গুতা কাতাও মারতেছে, কিরে হুজুর শুরু করছে কি? হুজুর যদি আবার সেজদা থেকে উল্টা দাঁড়ায় কয় মিয়া রুকু সেজদা খারাপ জিনিস, ভালো কাম করছি, শুধু পিছন দিয়ে টেক টেক করেন কেন? আপনারা শুরু করেন, আমরা বলবো হুজুর আল্লাহর হাবিব জানাজার নামাজে রুকু সেজদা দেন নাই, সুতরাং আপনার যুক্তির নাম ইসলাম না, রাসূল যা করেন নাই তা ইসলাম হতে পারে না। সরি আমরা এটা মানলাম, আপনি শহরের নতুন ইমাম তো, যারা ঈদে মিলাদুন্নবী করেছে তাদেরকে আমরা মাথা বাড়ি দিতে যাব না, তাদেরকে আমরা ফতুয়াদি ইসলাম থেকে বের করে দেব না, কিন্তু একজন দিনী ভাই হিসাবে তাদেরকে লোকমা দেয়া দরকার আছে না? নাই। আমরা লোকমাটা দিলাম যে বিশ্বনবীর সাহাবারা আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে 90 বছর জীবিত ছিলেন। আল্লাহর হাবিব ইন্তেকাল করেন 11 হিজরিতে, সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন 101 হিজরিতে। 90 বছর সাহাবারা জীবিত ছিলেন, কিন্তু বিশ্বনবীর জন্মদিবস বারবার এসেছে, প্রতি বছর এসেছে, তারা কখনো ঈদ পালন করেন নাই। এসব তো তোর, আমি জাস্ট একটা বেদাতের কথা বললাম, এরকম আরো অসংখ্য বেদাত বাংলাদেশে আছে না? নাই। তো রাসূলের সুন্নাগুলো হাদিসগুলো পড়েন, তাহলে আপনি বেদাত চিনে ফেলছেন কোনটা বেদাত কোনটা সুন্নাহ। সম্মানিত দিদি ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জীবনের সব জায়গায় লিডার মানতে চাই, উসওয়া বানাতে চাই, কদওয়া বানাতে চাই, একবারে থুতু ফেলা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত আমি থাকবো যেখানে সুন্নাহ থাকবে, সেখানে খণ্ডিত সুন্নাহ নয়। আমরা অনেকে জেহাদের সুন্নাহ ভুলে গেছি, জিকিরের সুন্নাহ আগায় রয়েছে, প্রতিদিন সকাল সন্ধ্যা জিকির, ভালো রাসূল করেছেন, সাহাবারা করেছেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কি রাসূল প্রতিবাদ করেন নাই? ওই সুন্নাহ ভুলে গেলেন। আবার অনেকে আসি আমরা জেহাদের সুন্নাহর ব্যাপারে সিরিয়াস, রাস্তায় নেমে যাব, জেলে চলে যাব, ফাঁসিতে ঝুলবো, আপত্তি নাই, বাবা সাহস আছে, কিন্তু মাগরিবের পরে আসফজরের পরে সময় আছে, কোনো কাজ নাই, তাহলে কি মসজিদে বসে একটু জিকির করা যায় না? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, এই সুন্নাহটাও মানা দরকার আছে না? না, কমপ্লিট করুন, কমপ্লিট করুন, তাহলে আল্লাহ সাহায্য এসে যাবে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে রাসূলের সব সুন্নাহ মানার মতো সিদ্ধান্ত নেওয়ার তাওফিক দিন, বলেন আমিন।